প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন একজন হলেন মোহাম্মদ শাহনও সভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আরজন হলেন অধ্যাপক ডক্টর নাহারিন আই খান উনি জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পড়ান ভূগোল ও পরিবেশ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমরা শুরুতেই যে আজকে আলোচনাটা যাব সেটি আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং উনি এমন কিছু প্রশ্নের জবাব তার ভাষণে দিয়েছেন যেগুলি এখন নানান জায়গায় আলোচনা হচ্ছিল এই সরকারের আলোচনা বা সমালোচনা যে দৃষ্টিভঙ্গিতে দেখেন না কেন এই বিষয়গুলো জনমনে ছিল উনি সবগুলির প্রশ্নেরই জবাব দিয়েছেন বলে আমাদের মনে হয়েছে বিশেষ করে উনি চিকিৎসার বিষয় নিয়ে যে সমস্যাটা হচ্ছিল যারা আহত হয়েছেন এই গণভ্যুত্থানে সেই ব্যাপারে উনি স্পষ্ট বলেছেন ওনাদের কাছে তথ্য রয়েছে নিহতের সংখ্যা প্রায় দেড় হাজার আহত হয়েছেন উনিশ হাজার নয়শো একত্রিশ জন এবং আরও নতুন নতুন তথ্য তাদের কাছে আসছে উনি দুটো কথা বলেছেন একটি হলো এদের চিকিৎসার ব্যাপারে আরেকটি হলো এই যারা নিহত হয়েছেন তাদের বিচারের ব্যাপারে চিকিৎসার ব্যাপারে নানান পদক্ষেপের কথা উনি বলেছেন আর উনি বলেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই এই বিষয়ে মোহাম্মদ শাহনওয়াজ আপনার বক্তব্য জানতে চাচ্ছি অন্তর্বর্তী সরকারের একশো দিনের পূর্তিতে জাতির উদ্দেশ্যে প্রদান উপদেষ্টার যে ভাষণটি দিলেন আজকে এটা ছিল আসলে একটা কম্প্রিহেন্সিভ একটা টোটাল ভাষণ বলা যায় চারিদিকে আমাদের যে কিছুটা বিতর্ক কিছুটা দোয়াশা কিছুটা অভিযোগ চারিদিক উঠতেছিল বিভিন্ন রাজনৈতিক দল এবং সুশীল সমাজ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের যে অভিযোগ অনুযোগের তীর ক্রমা বারবার বিদ্ধ হচ্ছিল এগুলার জব দেওয়ার জন্য আজকে একটা মক্কম সময় তার কাছে তিনি বেছে নিয়েছেন একশো দিনের মাথায় জাতির উদ্দেশ্যে তিনি যে বক্তব্যটা রাখলেন এটা কিন্তু আমরা একশো দিনের একটা পুরো পিকচার পুরো জাতির সামনে উনি তুলে ধরেছেন এই জন্য আমি শুরুতেই বলছি এটা একটা কম্প্রিহেন্সিভ আনসার ছিল ওনার আপনি যে বিষয়টা বলছেন তার বাসনে আমরা লক্ষ্য করেছি প্রায় বেশ কিছু জায়গায় তিনি আমরা ইংরেজিতে যাকে বলে এমপেসিস দেওয়া ওভার স্ট্রেস দেওয়া অথবা ই প্রত্যয় বাংলায় যে যুগ করেছেন তার যে অঙ্গীকারাবদ্ধ শপথবদ্ধ যে বাণীগুলো তিনি বক্তৃতার মধ্যে উল্লেখ করেছেন এগুলো কিন্তু খুব উল্লেখযোগ্য এগুলো কোনো অনেক গুরুত্ব বহন করে কিন্তু কারণ প্রফেসর ইনুস সাহেবকে আমরা যেভাবে চিনি অর্থনীতির লোক রাজনীতির ভাষায় কথা বলেন কম কিন্তু আজকে তিনি তার ভাষণে যেভাবে ই প্রত্যয় যুক্ত করে কোন বিচার করা আহতদের চিকিৎসা করার ব্যাপারে তারপর আপনার বিভিন্ন গোমকুনের বিচারের ব্যাপারে তিনি যে অঙ্গীকারগুলো ব্যক্ত করলেন দৃঢ় অঙ্গীকারগুলো ব্যক্ত করলেন অত্যন্ত প্রত্যয়যুক্ত শব্দ দিয়ে এগুলো কিন্তু জাতিকে আরও আশাবাদী করে তুলছে এবং আমাদের সবার মনে যে প্রশ্নগুলো এখন প্রতিনিয়ত খাচ্ছে এগুলোর একটা বড়ো আনসারই তিনি আমার মনে হয় দিয়েছেন আজকে জবাব দিয়েছেন জাতি একটা গাইডলাইন পাবে উনি আরেকটা বিষয় উল্লেখ করেছেন যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে উনি আরেকটি কথা বলেছেন যে পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব একদম স্পষ্ট করে বলেছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার যে কথা বলেছেন এই জন্য অনেকগুলো পদক্ষেপ আমরা দেখছি এবং জুডিশিয়ালিতে যে সংস্কারগুলো উনি শুরু করেছেন এবং সুপ্রিম কোর্ট হাই কোর্ট থেকে শুরু করে লোয়ার কোর্ট পর্যন্ত এটা একটা বিচারের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি তার অঙ্গীকারের সবকক্ষে তিনি দেশের পদক্ষেপের কথা ভাষণ উল্লেখ করেছে কিন্তু একটা বিষয় আমাদের মধ্যে সবারই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত এখানে ব্যান্স এবং বার এবং যারা বিকটিম অথবা যারা অফেন্ডার যারা অপরাধী এই সমস্ত ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনার জন্য যে পরিবেশ সৃষ্টি করা দরকার আমার মনে হয় সেদিক থেকে আমরা এখনও অনেক বেশি দূরে আছি উনি যদিও বা অঙ্গীকার ব্যক্ত করেছেন যেমন আমি বলি আপনাকে তদন্তকারী কর্তৃপক্ষ যেটা ম্যাক্সিমাম র্যাব এবং পুলিশ পুলিশই করা থাকে অনেক জায়গায় জুডিশিয়ারি পুরোপুরি সংস্কার হয়নি অনেক জায়গায় পুলিশ এখনও সক্রিয় হয়নি অনেক জায়গায় এখনও বিক্রিমদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যে সমস্ত অধিকৃত সাপোর্টগুলো দরকার তাদেরকে অর্গানাইজ করি কেন সাক্ষী সাহায্য দরকার ডকুমেন্টারি এনডিসহ এই কাজগুলো এখনো সম্পন্ন হয়নি আমাদের দৃষ্টিতে উনি কুলিদের বিচার করার যে অঙ্গীকারটা ব্যক্ত করেছেন যেগুলি আগস্টের হত্যাকাণ্ডের এই বিচারগুলো যদি সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং গ্রহণযোগ্যভাবে করতে হয় তাহলে এই সমস্ত স্টেক হোল্ডার যারা আছে এই জায়গাগুলোতে ওনার সংস্কার করা দ্রুত জরুরি বেশি না হয় শুধুমাত্র কয়েকজন বিচারক নিয়োগ দিয়ে প্রসিকিউটর নিয়োগ দিয়ে এই বিচার সম্পন্ন হবে বলে আমি মনে করি না এবং বিচারের যে টোটাল সিস্টেম এই সিস্টেমটাকে যদি অ্যাক্টিভেট করতে না পারেন তাহলে কিন্তু কোথাও যদি ফ্লব বাধাপ্রাপ্ত হয় তাহলে কিন্তু এটা অনেক দূরে পিছনে পড়ে যায় দুই নম্বর হচ্ছে শেখ হাসিনার ব্যাপারে তিনি যেটা বলছেন বাংলাদেশের সাথে যে স্টাডিজম চুক্তিটা আছে ইন্ডিয়ার এই চুক্তির আগেও আমরা অনেকগুলো বড়ো বড়ো ফিগার বড় বড় ওই যে আপনার অনুপ জেটিয়া থেকে শুরু করে আমরা এর আগেও কিন্তু ইন্ডিয়া থেকে ইন্ডিয়াকে ফেরত দিয়েছি স্টাডিজম চুক্তির আগেও এবং গতকালও আপনি দেখছেন আমরা পেপারে দেখেছি বে অফ বেঙ্গল কনভারসেশন যেটা বঙ্গোপসাগর ডাইলগ সংলাপ এই সংলাপে কিন্তু স্যাতাম হাউস স্টাইলে আলোচনাটা হয়েছে বাংলাদেশ বা ভারত রিলেশনের উপর ওখানে কিন্তু দুই দেশের ডিপ্লোম্যাট থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে সবাই ছিলেন কিন্তু ওখানে স্যাথাম হাউস স্টাইলের যে আলোচনা এই আলোচনার যে নেচার ওখানে বলা যে কোনো ব্যক্তির কোনো বক্তব্যকে সঠিকভাবে ঠিক তার বক্তব্য উদ্ধৃত করা যাবে না কিন্তু বক্তৃতার প্রকাশ করা যাবে নাম ধরা যাবে না ওখানেও কিন্তু শেখ হাসিনার বিচারের প্রশ্নটা শেখ হাসিনা বাংলাদেশের পক্ষ থেকে অনেকটা হয়েছে ভারতীয় পক্ষ থেকে যে জবটা দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এখন আওয়ামী লীগ অথবা শেখ হাসিনার ব্যাপারে যে নেগেটিভগুলো আমরা দেখছি এগুলো পত্রিকার নেগেটিভ রাজনৈতিক নেগেটিভ কিন্তু এখনও কিন্তু সরকারিভাবে ভারতের কাছে কোনো শেখ ফেরত চাওয়া হয়নি ওনারা একজন ভারতীয় বিশ্লেষক বলেছেন যে বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পর তা নিয়ে আলোচনা হতে পারে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে অফিসিয়ালি তাকে ফেরত আওয়া আনার বিষয়টি এখনো অফিসিয়ালি প্লেস করা হয়নি এমন অবস্থায় উনি যে বিচারের কথা বললেন শেখ হাসিনার বিচারের কথা বললেন তাকে ফিরিয়ে আনার কথা বললেন আমরা তো আসলে এটার সাথে আমরা একমত তাকে ফিরিয়ে আনতে হবে তাকে বিচারের মুখোমুখি করতেই হবে কিন্তু বিচারের প্রক্রিয়া যদি শুরু করতে চান প্রথমে তাকে প্লেস করতে হবে সরকারের কাছে তাকে ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা অ্যাস্ট্রাডিজেন চুক্তি ফলো করে কিন্তু আমার মনে হয় সরকারের উচিত এই কাজটা আগে শুরু করে তাহলে সেক্ষেত্রে দুইটা লাভ হবে এক হচ্ছে জাতি আশ্বস্তভাবে শেখ বিচার বিচারপক্ষে শুরু হয়েছে দুই নম্বর হতে শেখ হাসিনা ইন্ডিয়াতে বসে এতগুলো হত্যাকাণ্ডের পরে এই ধরনের কোন কারাবির পরে অপরাধ সংগঠনের পরে পনেরো বছর ধরে ফেসিবাদের যে উদ্যততা বা যাত্রীর উপর বিস্তার করেছিল এগুলোর পরে অনুশোচনের পরিবর্তে তিনি ওখান থেকে বসে যে উস্কানে দিচ্ছেন এবং অধ্যত্তপূর্ণ আচরণ করে যাচ্ছেন এগুলো আমার মনে হয় থেমে যাবে প্রফেসর নাহরিন আপনি জানেন গত পনেরো বছরে গুমের ঘটনা ঘটেছে অনেক একটি সংখ্যা উল্লেখ করেছেন প্রফেসর ইউনুস তার ভাষণে উনি বলেছেন যে পনেরো বছরে এখন পর্যন্ত ষোলোশো গুমের তথ্য তারা পেয়েছেন এবং উনি বলেছেন এই সংখ্যাটা পঁয়ত্রিশশো ছাড়িয়ে যেতে পারে উনি আরেকটা কথা বলেছেন যে অনেকেই এই অভিযোগগুলো করতে বা জানাতে ভয় পাচ্ছে উনি স্পষ্ট বলে দিয়েছেন যে আপনারা দ্বিধাহীন চিত্রে কমিশনকে জানান এবং কারো সাধ্য নেই যে আপনাদের গায়ে আবার হাত দেয় এ বিষয়ে কিছু বলবেন কিছু নতুন জিনিস আমরা অনেক বছর পর এই দেশে দেখতে পেলাম সেটা হচ্ছে অ্যাড্রেসিং একটা হ্যাঁ উনি শিশুদের অ্যাড্রেস করলেন উনি কিশোরীদের ছাত্র ছাত্রী কারণ হচ্ছে যে এই সরকার প্রথমেই বলেছে যে ইনক্লুসিভনেস না যে ইনক্লুসিভনেস এর একটা এক্সাম্পল এটা দিয়ে শুরু হয়েছে এবং তারপরে উনি যে একটা একটা শব্দ উনি বলেছেন যে আপনি এই দেশের মালিক গত পনেরো বছর আমার নিজেকে তো প্রজা কখনো কিছু মনে হয়নি আমাকে মনে হয়েছে এই দেশটা একটি পরিবারের একজনের বাবাই দেশটা আমাদেরকে দিয়েছেন সো এই প্রথম আমি আজকে এক ধরনের তীব্র ভালো লাগার একটা অনুভূতি তৈরি হলো যেখানে মনে হচ্ছে যে আমি আসলে এই দেশের মালিক সো আপনি যদি গুমের কথা বলেন উনি এখানে বলেছেন যে আমি সবাইকে ওদাত্ত আহ্বান জানাচ্ছি এই আহ্বানটা করতে চাই যে আপনার নির্দ্বিধায় বলেন কিন্তু দেখেন গত পনেরো বছর যে সাপ্রেশন আমাদের ভেতরে ছিল সেই সাপারেশনের জায়গা থেকে কিন্তু এখনও আমি নিশ্চিত নই যে এর পরে ফেরত গেলে মানে বাসায় ফেরত গেলে আমি সরকারের এগেনস্টে কিছু বলে স্বস্তি পাবো কি না এটার পেছনে আমার একটা কারণ আছে যে দেখেন এন বলে একটি জিনিস ছিল না বা স্টিল আছে ন্যাশনাল টেলিকমিউনিকেশান সিকিউরিটি মনিটরিং সেল তো এই এন টি সিটা কিন্তু স্টিল আছে এবং পেগাসাস কেনা হয়েছিল কিন্তু সরকারের পক্ষ থেকে কি এখন পর্যন্ত আপনি শুনতে পেরেছেন যে এটি এটি ব্যবহার হচ্ছে না বা আপনার ফোনে আমার ফোনে আড়ি পাতা হচ্ছে না যখন সরকারের কাছ থেকে স্পষ্ট এ ধরনের কোনো বিবৃতি আসছে না যে আমার ব্যক্তিগত জীবনে সে হস্তক্ষেপ করছে না তখন মানুষের মনে তো ওই পনেরো বছর সাপ্রেশন ওই টেনশনটা তো থাকবেই এবং উনি আরেকটা কথা বলেছেন আজকের বক্তব্যে সার্ক এবং আজিয়ানের কথা বলেছেন আমি মনে করি যে রোহিঙ্গা ইস্যুটাতে যে ইন্দোনেশিয়া একটা কিন্তু মডেল ফলো করেছিল এই ধরনের রুহি মানে আপনার ক্রাইসিসে যেটাকে বলে হ্যাঁ না যে না এটা জাস্ট করেছে হচ্ছে যখন ওদের 2007 সালে একটা সুনামি হলো না সুনামির পরে তো নরওয়েজিয়ান একটা মানে অর্গানাইজেশন এটা করেছে এটাকে ট্র্যাক টু ডিপ্লোম্যাসি বলে যে বাংলাদেশে আসলে ট্র্যাক ওয়ান ডিপ্লোম্যাসিদের রোহিঙ্গা সমস্যার সমাধানটা হচ্ছে না কারণ চীনেরও ইন্টারেস্ট তেমন নাই ইন্ডিয়ারও নাই বিকজ অফ দ্য মায়ানমারের যে সিচুয়েশনটা হ্যাঁ মায়ানমারকে তাদের দরকার সরকার আসলে কি করেছিল এরা বাইল্যাটারাল সম্পর্কে চলে গেছে পররাষ্ট্রনীতিতে মানে দিল্লির সঙ্গে সম্পর্ক মাল্টি রিলেশন থেকে সরে গেছিল একদম এবং আমরা যতটুকু জানতে পারছি ডক্টর ইউনুসের বক্তব্যের মাধ্যমে উনি কিন্তু এখন মাল্টি রিলেশনে যাচ্ছে যার কারণে উনি সার্কেল কথা বলছেন উনি আসি এটা তো অসম্ভব আমরা হয়তো সামনে একটা পরিবর্তন দেখতে পাবো অফ জি মোহাম্মদ শাহ উনি আহতদের ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছেন সেই বিষয়ে কিন্তু তার ভাষণে স্পষ্ট করে বলেছেন যে প্রশ্নটা এসছিল উনি যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের ক্ষতিপূরণের কথা বলেছেন এবং উনি আরেকটা বিষয় বলেছেন সেটি হলো যে পুনর্বাসনের কথাটাও বলেছেন এবং যে দাবিটা উঠেছিল যে যারা খুব গুরুতর আহত হয়েছেন তাদেরকে বিদেশে চিকিৎসার ব্যাপারে নেওয়া যায় কি না উনি সেই বিষয়ে তার ভাষণে বলেছেন যে সেই বিষয়টি ব্যবস্থা করা হচ্ছে কিছুদিন আগে কয়েকদিন আগে পুঙ্গু হাসপাতালে যে ঘটনাটা ঘট এবং তাও ঘটেছে একটা ব্রিটিশ রাষ্ট্রদূতের উপস্থিতি হাই কমিশনার উপস্থিতি একটা দুর্ভাগ্যজনক আমরা সেভেন্টি ওয়ানে এখনো মুক্তিযোদ্ধাদের কিন্তু অসহায় জীবনযাপনের কথা কথা শুনি স্বাধীনতার চুয়ান্ন বছর পরেও আমরা আমাদের বয় হয় জুলাই আগস্ট বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের ছোটো ছোটো শিশু সন্তানরা ছাত্ররা আমি কিন্তু একটা পার্সোনাল জবাব খুঁজে পাই না কেন তাদেরকে এখনো চিকিৎসার জন্য হাজারী করতে আমার জীবনযাপন চলছে বাজেট চলছে ট্রেন চলছে বিমান চলছে রাষ্ট্র চলছে কিন্তু রাষ্ট্রীয় কোষাগারে টাকার অভাব নেই বাংলাদেশ ব্যবস্থা সম্পর্কে আমরা বিরূপ মন্তব্য করবো না আমাদের অনেক আছে কেন তাদেরকে আপনার সিঙ্গাপুরে পাঠানো হবে না কেন রাষ্ট্রীয় কোষাগার করে তাদেরকে থাইল্যান্ড পাঠানো হবে না কেন ইউরোপ পাঠানো হবে না এক একটা জীবনের মূল্য তো আমি পয়সা দিয়ে শোধ করতে পারবো না এখনও কোনো আমরা মৃত্যুর খবর শুনি গত তো একজন মারা গেলেন কেন তাদের এখনও তালিকাটা সঠিকভাবে হয়নি কেন তাদের কাছ থেকে পড়তে হবে আমরা তো বাকি সবগুলোই করছি হ্যাঁ তথ্য সরকারের অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা একটা পথিত ফেসিবাদী সরকার বাংলাদেশটাকে লণ্ডমণ্ড করে গেছে এই অবস্থায় তারা দায়িত্ব পালন করছে এটা জাতির কাছে পরিষ্কার ঠিক আছে কিন্তু আমার তো প্রায়োরিটির জায়গাটা আমাকে সেট করতে হবে প্রায়োরিটির জায়গাটা হচ্ছে আহতদের পুনর্বাসন শহীদ পরিবারকে পুনর্বাসনের পাশাপাশি মেন হচ্ছে যারা এখন হসপিটালে খাচ্ছে আসছে তাদের ফাড়ে চলাচ্ছে মানে টি অফ টাইম সেভস নাইন সময়ের পর অসময়ের দশর যে চোখটা এখন চলে গেলো সেটা আমি হয়তো আশা করতে পারতাম সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হসপিটাল নিলে হয়তো শোকটা বাঁচানো আমি কিন্তু সেটা করতে পারিনি কিসের অভাব আমাদের কেন নয় আজকে উনি যে অঙ্গীকার ব্যক্ত করছেন আমরা অক্ষর অক্ষর এটা পালন দেখতে চাই এবং উইদাউট ডিলেইং ফর দার সেকেন্ডস নট ডে এটা জাতি আশা করে যারা বিক্রিম তারাও আশা করে এবং তাদের পরিবার আশা করে পুরো জাতির প্রত্যাশা এটা তাদের প্রতি না হলে অভিচার করা হবে জুলুম করা হবে আমাদের কোনো অধিকার নেই তাদের জীবন নিয়ে মেনে গেল প্রিয় দর্শক আমরা এখন একটা বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন

বেশ অনেকখানি জায়গা ধরে বলেছেন উনি নিজেই বলেছেন নির্বাচন কবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে এ বলে উনি এই বিষয়ে অবতারণা করেছেন উনি বলছেন আমাদেরও মনেও সারাক্ষণ এই বিষয়টা রয়েছে কিন্তু উনি সংস্কারের কথা বলেছেন যেটা অনেক দিন ধরে বলা হচ্ছে উনি রুডম্যাপ শব্দটা আজকে তার ভাষণে উল্লেখ করেছেন যে যত দ্রুত সম্ভব রোডম্যাপ দেওয়া হবে কিন্তু সংস্কারটাকে উনি গুরুত্ব দিয়েছেন যে সংস্কার যদি না হয় তাহলে আসলে কোনো কিছুই অর্জন হবে না আপনার কি মনে হয় সংস্কারটা আমি মনে করি যে এটা একটা চলমান প্রক্রিয়া এবং এটা সিমেলটেনিয়াসলি চলতে পারে মানে ইলেকশনের প্রেপারেশনও হতে থাকবে সংস্কারও চলতে থাকবে বিকজ আমাদের বুঝতে হবে যে এটা একটা ইন্টারিং গভর্নমেন্ট সো এই গভর্নমেন্টের পক্ষে কখনোই মানে সম্ভব না এবং উচিত না যে সমস্ত বিষয় সংস্কারই এই গভর্নমেন্টকে হাত দেওয়া আমি মনে করি বেসিক কিছু জিনিসে এই গভর্নমেন্ট যদি এমফাসাইজ দেন গুরুত্ব দেন তাহলে সংস্কার প্রক্রিয়াটা যেমন দ্রুত তলে চলতে থাকবে এবং সেই সাথে সাথে ইলেকশনটা হবে যেমন আপনি আইন stream color তারপরে হচ্ছে ভোটার তথ্য হালনাকাত যারা তাদেরকে অ্যাড করার এক ধরনের প্রক্রিয়া চলছে এটি যদি করতে পারে এটি যদি করতে পারে তাহলে তো অসম্ভব সুন্দর একটা বিষয় হবে আমার মনে হয় যে চেষ্টা করলে এটা করা অসম্ভব বলে তো কিছু নাই তো এটা করা হয়তো সম্ভব হবে বাট এটা এক ধরনের আশার বাণী দিয়েছে আমাদেরকে আর সংস্কারের প্রসঙ্গ যদি বলেন যে প্রথম দিকে আমরা দেখেছি যে সংস্কার নিয়ে এক ধরনের ধোয়াশা তৈরি হয়েছে সমস্ত কিছুর মধ্যে তারা সংস্কার করার চেষ্টা করেছেন কিন্তু এখন তিন মাস পরে বা একশো দিন পরে মনে হচ্ছে যে তারা খুব প্রিসাইজলি এই জায়গাগুলোতে দেখার চেষ্টা করছে যেটা একটা খুবই পজিটিভ একটা জিনিস এবং আরেকটা কথা উনি বলেছেন পুলিশদের কথা আমি গত পনেরো বছর পুলিশদেরকে কোয়েশ্চেন করতাম ইয়াং পুলিশ দেখলে যে ভাই আপনার দেশের বাড়ি কোথায় তো আমি শুনতে পেয়েছি যে বিশ্বাস করেন 80% পার্সেন্ট পুলিশ গোপালগঞ্জের তো এই যে একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে গত পনেরো বছরের এই যে একটা একটা পার্টিকুলার জায়গা বা একটা পার্টিকুলার রাজনৈতিক দলের ছত্র ছায় আপনি প্রশাসনের লোক বসিয়েছেন এরপরে যদি বলেন উনি বলেছেন ইলেকশনের ট্রেন্ড চলা শুরু করে দিয়েছে কিন্তু ট্রেনটা কোন স্টেশনে যে নামবে সেটার উত্তরটা আমরা পাইনি এক জায়গায় উনি বলেছেন যে আমরা দুদিনের জন্য এসছি আবার আরেক জায়গায় বলেছেন যে এটার মধ্যে দীর্ঘ সময় লাগতেও পারে তো আসলে গণতান্ত্রিক প্রক্রিয়া মানে যে ঘটনাটা ঘটেছে এই দেশে যে রেজিমের যে একটা অভূতপূর্ব পরিবর্তন এসছে এটি কিন্তু গণতন্ত্রকে প্রতিষ্ঠা করারই একটা আন্দোলন তাই না তো এই গণতন্ত্রের মেইন জিনিস কিন্তু রাজনৈতিক দলের হাতে ক্ষমতা থাকতে হবে এবং আপনাকে ইলেকশন চাইতে হবে তো আমি মনে করি যে যত তাড়াতাড়ি এই সরকার আজকে থেকে আরেকটু প্রেসাইজ ভাবে আমাদেরকে বলতে পারবেন যে একটা স্পেসিফিক টাইম ফ্রেম দিয়ে দেন সেটা মনে আমাদের সবার জন্য খুব ভালো হবে মোহাম্মদ শাহনেওয়াজ প্রফেসর নাহরিন যে কথাটা বলছিলেন একটা নির্দিষ্ট সময় বলে দেওয়া আসলে রাজনৈতিক দলগুলো কিন্তু তাই চাচ্ছে বিশেষ করে বিএনপি তারা চাচ্ছে যে সময়টা কবে সেনা প্রধান এটি কথা বলেছিলেন আইন উপদেষ্টা এটি কথা বলেছিলেন ধরে নেওয়া যায় যে পঁচিশের শেষ দিকে অথবা ছাব্বিশের শুরুর দিকে এরকম একটি বিষয় কিন্তু আজকে শুধু উনি উচ্চারণ করেছেন আপনারা রোড পেয়ে যাবেন এর কারণ সে বলছেন যে উনি এটা অনুরোধ করেছেন যে আপনারা সংস্কারেরকে পাশ কাটিয়ে যাবেন না সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি বলেছেন সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে উনি আবারও বলেছেন রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে যে জাতিকে এই সংস্কার থেকে বঞ্চিত করবেন না এখন প্রশ্ন হলো যেটা সেটি হলো রাজনৈতিক দলগুলো তার এই বক্তব্যটি কিভাবে এবং রাজনৈতিক দলগুলোকে করার একটা আমরা এই রোড ম্যাপ শব্দটা উনি উচ্চারণ করেছেন রোড ম্যাপের সাথে একটা সমর্থক শব্দ আছে সেটা হচ্ছে ডেডলাইন ডেডলাইনটি কিন্তু নেই ওনার বক্তব্যটাতে যে সার্বতাগুলো নিয়ে আজকে হাজির করেছেন ইলেকশনের ব্যাপারে এবং সংস্কারের ব্যাপারে সিমেলটা নিয়েছে রাজনৈতিক দলগুলোর ব্যাপারটাকে কিভাবে নেবে এটা আমি তাদের মনের খবর আমি জানি না তবে আমার মনে হয় তার গ্রহণ সাহেব বিএনপির পক্ষ থেকে বারবার আপনি একটা জিনিস বলা রাখা উচিত এটা হচ্ছে এটা একটা অন্তর্বর্তী সরকার বিপ্লব পরবর্তী বাংলাদেশের রাজনীতি এখন তার গ্রহণ কিন্তু সেন্টার পয়েন্ট অল ফোকাস এখন তার উপরেই নিব মেইন স্টেকহোল্ডার মেইন স্টেক হোল্ডার বাংলাদেশের নিজের দলকে অ্যাক্টিভেট করা গতিশীল করা গুছিয়ে নেওয়া নানান ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা তিক্ত মধুর সিদ্ধান্ত গ্রহণ করার পাশাপাশি কিন্তু গভীরভাবে বাংলাদেশের দিন রাত্রির প্রতি উনি নজর রাখছেন বাংলাদেশের পলিটিক্যাল অ্যাডভান্সমেন্টের প্রতি নজর রাখছেন তিনি গতকালও বলছেন অন্তর্বর্তী সরকার জাতির উপর তাদের ইচ্ছা চাপিয়ে যাচ্ছে এটা বেশ গুরুত্বপূর্ণ কথাবার্তা কিন্তু এতদিন কিন্তু উনি এই শব্দ এই ধরনের শব্দ উচ্চারণ করেন উনি বারবার বলছেন এই বিপ্লব আমাদের এই অন্তর্বর্তী সরকার আমাদের এবং তাকে সহযোগিতা করতে হবে সংস্কার করতে হবে এইসব ভাষায় কথা বলছে গতকাল তিনি যেটা বলছেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ওখানে যুক্ত হয় যে অন্তর্বর্তী সরকার সময় দেব আমরা ঠিক আছে গণতন্ত্র উত্তরের জন্য কিন্তু একটা তাদের যে তাদের যদি কোনো অদক্ষতা থাকে এটা জাতি মেনে নেইটাও বলছেন সবচেয়ে মারাত্মকতা হচ্ছে যেটা বলছেন এটা হচ্ছে অন্তর্বর্তী সরকার জাতির উপর তাদের ইচ্ছা চাপিয়ে দিতে এর পর দিনই আমরা প্রফেসর ইনুর সাহেবের কাছ থেকে জাতির উদ্দেশ্যে যে ভাষণটা শুনলাম এখানে কিন্তু আমরা বোধহয় একটা মাঝামাঝি অবস্থান দাঁড়িয়েছি এখন সেটা হচ্ছে এতদিন ধরে যে হাইসবাগটা খুব শক্ত অবস্থানে ছিল এটা বোধ এখন গলতে শুরু করেছে ওনার মুখ থেকে এখন বেরিয়েছে সংস্কারের জন্য উনি সময় চাচ্ছেন সংস্কারটা এড়িয়ে যাবেন না আবার বলছেন নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়েছে রোড ম্যাম এবং ডেডলাইন এটা সমর্থক হয়ে গেছে কিন্তু দেখো আপনি যদি রোড ম্যামের সাথে ডেডলাইন ঘোষণা না করেন তাহলে কিন্তু ওই দোয়াশা কিন্তু কাটবে বলে আমার মনে হয় না রাজনৈতিক দল কী হবে না এটা ওদের ব্যাপার সমস্যা হচ্ছে রাজনৈতিক দলগুলো যে কারণে বারবার বলছেন পনেরো বছর ধরে জাতি ভোটাধিকার বঞ্চিত আপনি জানেন বোট হচ্ছে বাংলাদেশে একটা উৎসবের মতো মানুষ বোট পছন্দ করে কাকে দিচ্ছেন এটা পরের মানুষ কিন্তু পুরো মাসব্যা ভোটাধিকার প্রয়োগ পছন্দ করে এটা উৎসবের মতো নয় ঈদ আনন্দের মতো পনেরো বছর ধরে মানুষ শেখ হাসিনার ফেসিবাদের আমলে মানুষ ভোট দিতে পারেন এক ধরনের অ্যাপাতি তৈরি হয়েছে মানুষজন মনে এক ধরনের অনীহা তৈরি হয়েছে মানুষ এখন উন্মুখ হয়ে আছে কাকে ভোট দেবেন এটা তাদের ব্যাপার কিন্তু উন্মুখ হয়েছে সেন্টারে গিয়ে তারা ভোট দেবেন তারেক্রমান প্রায়ই বলেন যে সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আপনার কি মনে হয় প্রফেসর ইউনুসের সরকার ব্যর্থ হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ যে মহান আকাঙ্ক্ষা নিয়ে ছাত্ররা উদ্যত রাইফেলের মুখে নিজের বুক পেতে দিয়েছিল পৃথিবীর ইতিহাস নেই একটা সশস্ত্র গুন্ড বাহিনী এবং ফেসিবাদের লালিত সশস্ত্র বাহিনীর সামনে বিনিয়ন নিরস্ত্রভাবে ছাত্র শ্রমিক জনতা যেভাবে বুক পেতে রক্ত স্রোত বন্যা বই দিয়েছে পৃথিবীর ইতিহাসে নেই ভাসি আকর্ষ যখন হাসিনার পতন হলো হাসিনা চলে গেলেন রাস্তায় রাস্তায় গ্রামে কিন্তু কুটি কুটি মানুষ যেন উৎসব করলেন এরা কিন্তু বিএনপি জমাতে না বিএনপি জমাতে তো বটেই এরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা খায়ু মনোবাক্যে সরকারের পতন চেয়েছিল ধ্বংস চেয়েছিল সুতরাং এই অন্তর্বর্তী সরকার তখন সরকার ব্যর্থ হওয়ান কিন্তু বিএনপি জমাত হেফাজত বৈষম্য ছাত্র আন্দোলন না প্রফেসর ইনস্টাফে সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না এটা দেশে প্রত্যাশা ব্যক্ত হলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হবে সবচেয়ে বেশি প্রফেসর নাহারিং নানান জায়গায় সরকারের নানান বিষয়ে সমালোচনা হয় আলোচনা হয় বিতর্ক হয় কোনো কোনো বিষয়ে প্রশংসা হয় সম্ভবত একটি বিষয়ে আমরা সরকারের প্রশংসা করতে পারি সেটি হলো অর্থনৈতিক অবস্থাটা আপনি জানেন পতিত সরকার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা প্রচার করেছেন ব্যাঙ্কগুলো একদম তস্তস করে দিয়েছিল অর্থনীতির অবস্থা একদম লন্ডবন্ড হয়ে গিয়েছে আপনি জানেন রিজার্ভ কোন জায়গায় নেমে এসেছিল ডলারের দাম হু হু করে বাড়ছিল এবং এই সরকার আসার পরে এই বিষয়টি এত দ্রুত নিয়ন্ত্রণে আসবে অনেকে ভাবতেই পারেনি কিন্তু সেটা এসছে সাফল্য আসার কারণে কিন্তু বাংলাদেশ একটা একদম অস্বস্তিচকর জায়গা থেকে বেরিয়ে আসছে। আপনার কি মনে হয় অফকোর্স কারণ এই যে এটা তো প্রশংসা করারই মতো কারণ আমি মনে করি যে এই সরকার এমন একটা জায়গায় এসছেন যে আমরা নির্দ্বিধায় তার প্রশংসা এবং তাকে ক্রিটিসাইজ করতে পারি এবং এটা নেওয়ার মতো সক্ষমতা নিশ্চয়ই সরকারের আছেন তো অবশ্যই এটা একটা সাফল্য এবং সেই সাথে সাথে আমি মনে করি যে এটাতে ওই যে ট্রেনের ট্রেনটা কোন স্টেশনে থামবে সেটার যেমন একটা ডেডলাইন দরকার এই যে এত সতেরো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে এবং একটা গ্রুপের কাছে দশ বিলিয়ন ডলারের সালন তাই না এই টাকাগুলো তো ফেরত আনতে হবে তো আমি মনে করি যে এই যে প্রক্রিয়াগুলো চলছে রিফর্ম হচ্ছে বাংলাদেশ ব্যাংক একটা ভালো কারণ আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম যে ব্যাংকে যেয়ে দেখবো যে আমাদের টাকা নাই হ্যাঁ তো সেটা একটা অবশ্যই স্বস্তির একটা জায়গা তো এসেছেই অর্থনীতি কিন্তু তার সাথে সাথে ধরুন অর্থনীতি তো আছেই অর্থনীতির সাথে কিন্তু বে অফ বেঙ্গলে আমাদের খাদ্য বিষয়ক উপদেষ্টা বলেছেন যে মানুষের সবচেয়ে বড় মুক্তি আসে হচ্ছে খাদ্যের নিশ্চয়তায় তাই না দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা এটা আমাকে ছেন যে এটা অবশ্য বন্যা গেছে অনেক কিছু গেছে কিন্তু আমি মনে করি যে এই সিন্ডিকেটটা ভেঙে ফেলাটা অনেক বেশি জরুরি এই মুহূর্তে সাইলেন্ট জোন তৈরি করা কারণ মানুষের পেটে তো আসলে ভাত থাকতে হবে হ্যাঁ আসলে আমরা এমন একটা জাতি যে আমাদের অনেক বছর তো প্রত্যাশা এবং প্রাপ্তি কিছুই ছিল না সাপ্রেশন ছিল যখনই আমরা দেখছি যে প্রত্যাশা করা যায় কারো কাছে কিছু চাওয়া যায় তখন এটার পরিমাণটা অনেক বেশি হয়তো হয়ে যাচ্ছে সো ডক্টর ইউনুসের কাছে তো আমাদের ছোটো খাটো বিষয় নিয়েও মানুষ কথা বলে তাই না তো এটা তো একটা ভালো লক্ষণ না যে তার বিরুদ্ধে দাঁড়ানো বলতে পারা যে আমাদের দাবি এটা তো ডক্টর ইউনুস বা এই সরকার যদি ব্যর্থ হয় আমি মনে করি না যে আপনি প্রথমে বলেছেন যে বিএনপি জন্য ক্ষতি হবে যে আমাদের আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জন্য এবং এই যে সমালোচনার কথাগুলো যে আমরা বলি আপনি বললেন সমালোচনা হচ্ছে প্রশংসা হচ্ছে আসলে সমালোচনাকেও এক ধরনের প্রশংসা হিসেবে দেখতে হবে এই সরকারের তাকে বুঝতে হবে যে আমাদের প্রত্যেকটা সমালোচনা হচ্ছে এক ধরনের পজিটিভ ক্রিটিসিজম যেটা আমরা এই সরকারকে সাহায্য করার জন্য কারণ তার ব্যর্থতা আমাদেরকে স্বস্তি দিবে না সেই জায়গা থেকে আমরা চাই যে সমালোচনা চলবে ইলেকশন নিয়ে কথা হবে অর্থনৈতিক জায়গায় আপনি যে যে জায়গাতে সরকারকে আপনার প্রশংসা করতে হবে অবশ্যই আপনি প্রশংসা করবেন আমি মনে করি রাজনৈতিক প্রেক্ষিতে একটা দেশে অলংকার বিবর্জিত কিছু মানে অ্যাড্রেসিং থাকতে হবে অলংকারটা দিয়ে আমাদের রাজনীতিকে আমরা এমন করে ফেলি আমরা কাউকে দেবতা বানিয়ে ফেলি আমরা কাউকে নায়ক বানাই কিন্তু এই ইতিহাসের নায়ক যাদেরকে আমরা একেবারে নির্দ্বিধায় নায়ক বলি রেজিমের পরিবর্তন হলে পার্টিকুলার দলটা অনেক খারাপ কাজ করলেও নায়ককে আমরা নায়কই বলি কিন্তু ইতিহাসে কিন্তু নায়ক ও মহানায়কের কিন্তু খলনায়ক হতে পারে প্রিয় দর্শক আমরা আবার একটু বিরতি নেব আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন মোহাম্মদ হাসান রিয়াদ ও ওলা মুর্শেদ দেখবেন যদি শুক্র ও শনিবার সন্ধ্যা সাতটায় আবারও স্বাগত জানাচ্ছে আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে মোহাম্মদ শাহনহাস আমরা বিবিসির একটি প্রতিবেদন দেখলাম সেখানে বলা হচ্ছিলো যে তারা আশা করছিলো দিল্লি যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই সরকার পতনের পর ঢাকা তাদের কাছে অর্থনৈতিক সাহায্য চাইবে তারা শ্রীলঙ্কাকে সামনে রেখেছিল শ্রীলঙ্কা যেরকম চেয়েছিল এবং সেটা না চাওতে তারা বড় ধরনের হতাশ হয়েছে বাংলাদেশকে কখনো প্রতিশ্রুতি দিয়ে তারা কি প্রতিশ্রুতি রক্ষা করেছে সাহায্যের কথিত যে সমস্ত বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার মাছ পথে থেমে গেছে না দিতে না হয় দিতে দেরি করেছে না হয় দেয়নি প্রলুব্ধ করেছে কিন্তু এক্সিকিউট করেন কমিটমেন্ট করেছে কিন্তু এটা বাস্তবে আমরা দেখিনি এখন বাংলাদেশ তো আসলে স্বাধীন সব একটা দেশ আমরা কারো কাছে বিক্ষার জুলো নিয়ে যেতে রাজি না অর্থনৈতিক যে লেনদেন অনুদান সাহায্য এগুলো কিন্তু একটা ডিগনিটির পর্যায়েছে ইন্ডিয়া কীভাবে আশা করে আমরা তাদের কাছে যাব তাদের তো দেওয়ার নদীর তেমন নেই পৃথিবীতে শোষণের নদীর আছে আগ্রাসনের নদীর আছে সীমান্ত হত্যার নদীর আছে রাজনৈতিক কারণে পণ্য সাপ্লাই বন্ধ করে দেওয়ার নদীর আছে ফারাক্কা বাদ দিয়ে বাংলাদেশের পরিবেশ ধ্বংস করার নদীর আছে ফেলানি হত্যার নজির আছে ভোটাধিকার হরণের নজির আছে তাদের কাছে কি আশা করবো যা প্রত্যাশা করি তারা তাদের তারা কি আশা করলো এটা বড় কথা না প্রবত সরকার বাংলাদেশে যখন পতন হয়েছে পুরো গণতান্ত্রিক বিশ্ব বাংলাদেশকে সাহায্যের জন্য উন্মুখ হয়ে আছে এখানে আইভাব থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে বক্তৃতা আজকে আছে যে সাতাশজন ইউরোপিয়ান রাষ্ট্রদূত ইন্ডিয়ান দিল্লি বেস্ট তারা দেখা তার সাথে অলরেডি শিডিউল করেছে আপনি জাতিসংঘের সাধারণ দিবসের ভাষণে দেখা গেল আপনি বাইডেন তার সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করছে এটা ইতিহাসে বিরল ছাব্বিশ বছর ঘটেন এই ঘটনা এবং এখনও রাষ্ট্রপ্রধানরা তাকে প্রতিনিধি তার সাথে যোগাযোগ রাখছেন আইএমএফ যেখানেই বলছেন সেখানে বলছেন আমরা টাকা ইতিহাস দিয়েছি ইউরোপীয় বলছে কত লাগে কত টাকা লাগে ইন্ডিয়া তো প্রত্যাশা করতেই পারে যে বাংলাদেশে খাদ্যাভাব দেখা দেবে সূত্রের মধ্যে আবার একটা দুর্ঘ বিক্রে দেখা দেবে দ্রব্যমূল্যের জন্য রাস্তায় নামবে নানান ধরনের আনসার লিগ হবে ইস্কন লিগ নামাবে নানান ধরনের ইন্ডিয়া তো প্রত্যাশা করতেই পারে সুতরাং ইন্ডিয়ার প্রত্যাশার সাথে জাতির প্রত্যাশার মিল ব্যবহার কোনো কথা নেই প্রফেসর ইউনিশ তার ভাষণে কিন্তু একটা উল্লেখ করেছেন সেটি হলো যে যে আমাদের দুই বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ ঋণ পরিশোধ করার পরেও কিন্তু আমাদের রিজার্ভে কোনো হাত দিতে হয় চারটিকে কথা বিশাল ব্যাপার আর এটি হলো বকেয়ার পরিমাণ যেটা ছিল জ্বালানি তেলে চারশো আটাত্তর মিলিয়ন ডলার থেকে কমিয়ে সেটা একশো আনা হয়েছে গত একশো দিনে প্রফেসর ইনুস সরকার যে জায়গায় সবচেয়ে বেশি স্কোর করেছে আমি মনে করি সেটা হচ্ছে ইকোনমিক স্টেবিলিটি অর্থনৈতিক বিশেষ করে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সেক্টরে রাইট ম্যান ইন রাইট প্লেস বলে একটা কথা আছে প্রফেসর হাসান ইস যে উনি বসালেন ডে ওয়ান থেকে তিনি বিপ্লবের স্পিরিট নিয়ে যেভাবে ব্যাংকিং সেক্টরগুলোকে সাজালেন পরিষদ ভেঙে দিলেন নতুন পরিষদ বসালেন নতুন চেয়ারম্যান বসালেন রিজিট একটা কাঠামোর মধ্যে দিয়ে ব্যাঙ্কিং সেক্টর উনি যে স্টিম লাইনিং করলেন এটা রেজাল্ট কিন্তু আমরা পেতে শুরু করেছি এটা রেজাল্ট হচ্ছে আমরা অভ্যন্তরীণ অর্থনীতি স্থিতিশীলতা এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও আপনি দেখেন অনেক দিন ধরে আজকে ডলার কিন্তু ডলারের কিন্তু স্থিতিশীল রিজার্ভ নিয়ে গত এক বছর ধরে আমাদের যে আশঙ্কা পৃথিবীর অনেক দেশ আমাদের ক্যালসি দিতোনার অফ ক্রেডিট না সাহায্য দেওয়ার সময় আমরা অনেক সংখ্যা প্রকাশ করতো ইভেন আইএমএফ যে দু ভাষা দিলো অনেকগুলো শক্ত ধরিয়ে দেওয়া হয়েছে ওখানে কিন্তু এখন ঠিক রিভার্স একশো দিনের অন্তর্বর্তী সরকারের সবচেয়ে ভরসা সাফল্য হচ্ছে ইকোনমি সেক্টর এটাই এবং আপনি জানেন রিজার্ভ তো ক্রমাগত বাড়ছে আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আমরা যাদেরকে বলি তাদের জন্যই ঢাকা বিমানবন্দরে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু তাদের জন্য একটা ডেস্ক করছেন তাদেরকে রিসিভ করার জন্য এবং ছাত্রগণ অভ্যত্থান চলাকালে বিক্ষোভের কারণে যে সাধারণ জন বাংলাদেশিকে আপনার দুবাইতে আবুধাবিতে কারাগারে দেওয়া হয়েছিল প্রফেসর ইনুসাহের অনুরোধে আনপ্রেসিডেন্টেড এটা সম্ভব হয় না এই ধরনের ঘটনায় আরব আমিরাতে যে শাসন ব্যবস্থা ওখানে কারো অনুরোধ ওরা রাখবে এমন আশাও করা না সেই জায়গায় প্রফেসর ইনুসাহের অনুরোধের কারণে ডিপ্লোমেসির কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এইটার কারণে আমাদের রেমিটেন্সরা কিন্তু প্রচন্ডভাবে বাংলাদেশের প্রতি এখন আরও বেশি আত্মবাসী আস্থাশীল হয়েছে আস্থাশীল হয়েছে অনেক বেশি যার কারণে ওরা কিন্তু দুহাত তুলে এখন আপনার হুন্ডির পরিবর্তে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাচ্ছেন এই কারণে আমাদের রিজার্ভ হু করে পাঠছে আপনি জানেন নিশ্চয়ই যে দু তেইশ সালের সেপ্টেম্বরে যে রেমিটেন্স এসেছিল দু হাজার চব্বিশের সেপ্টেম্বরে সেই রেমিটেন্সের পরিমাণ দ্বিগুণ সার্বিক ক্ষেত্রে যে উদ্যমুখী প্রফেসর নাহারি প্রফেসর মোহাম্মদ ইউনুস তার ভাষণের শেষ দিকে এসে অল্প কথা কিছু কথা বলার চেষ্টা করেছেন এবং সেটি খুবই স্পর্শকাতর একই সঙ্গে খুব গুরুত্বপূর্ণ উনি বলেছেন যে এই সরকারকে ব্যর্থ করার জন্য অকার্যকর করার জন্য বিশাল অর্থে বিশ্বব্যাপী এবং দেশের প্রতিষ্ঠানে এক প্রতি কার্যকর রয়েছে এমনি বলেছেন তাদেরকে কিছুতে সফল হতে দেবেন না উনি আরেকটা কথা বলেছেন তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু তারা তো সফল হওয়া মানে জাতির মৃত্যুই মার্কিন ভারতীয় প্রবাসীরা তারা যারা ভারতীয় মার্কিন নাগরিক তারা ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি আবেদন করছে যে বাংলাদেশের উপর যাতে স্যাংশন দেওয়া হয় বাংলাদেশের কোনো নাগরিক কোনদিন ভারতের কোনো কিছু ভারত আমাদের সাথে কত বৈরিতা দেখিয়েছে তাই না কিন্তু আমাদের দেশের কোনো নাগরিক কোনো দিন ওই দেশের প্রেসিডেন্টের কাছে বলছে যে স্যাংশন যাতে দেয় এবং তিনি পার্টিকুলার লোকটা নাম হচ্ছে ভারত বড়াই উনি বলছেন উনি একজন পেশায় ডক্টর উনি বলছেন যে উনি অনুরোধ করবেন বাংলাদেশ উপর যাতে স্যাংশন দেওয়া হয় এবং ভারত যাতে বাংলাদেশের কিছু কিছু বিষয়ে স্যাংশন দেয় এবং তিনি বলেছেন যে গার্মেন্টস শিল্পটাকে যাতে কোনোভাবে স্যাংশন দিয়ে বন্ধ করা হয় তাহলে এই যে পরিকল্পনাগুলো এবং আপনি যদি ভারতীয় মিডিয়াগুলোকে দেখেন যে কী আস্ফালন প্রতিদিন তাদের না যে আমাদের দেশের সরকার পতন নিয়ে তাদের যে আস এটি আসলে হয়েছে কি জানেন বছরের পর বছর ধরে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির যে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আমাদেরকে খাওয়ানো হয়েছে এবং সেই ট্যাবলেটের মেইন জিনিসটাই ছিল যে একটা পরিবার আমাদেরকে মুক্তিযুদ্ধ এনে দিয়েছে এবং একটা দেশ পার্টিকুলারলি একটি দেশ আমাদেরকে সাহায্য করেছে এবং তা না হলে আমরা স্বাধীন হতে পারতাম না হ্যাঁ আমি মানি কিন্তু আমাদের ভূমিকা কি কম ছিল একজন নাগরিক হিসেবে এই দেশের মানুষের ভূমিকা কি কম তো এই যে বিষয়গুলোকে তারা ক্রিয়েট করছে এবং দেখবেন যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে একটা টেলিফোন কল লিক হয়েছে আপনি দেখেন বিষয়টা আরেকটি দিক থেকে যদি আপনি দেখেন যে সেটা খুবই হাস্যকর যে কী ধরনের রাজনৈতিক প্রজ্ঞা আমাদের নেতা নেত্রীরা রাখেন যে ডোনাল্ড ট্রাম্পের দেশে বসে তার উপর গুলি করা হয়েছে তিনি নির্বাচিত হওয়ার পর তার ছবি ভাঙা হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ওই দেশে বসে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার লোকজনদের উপর কিন্তু আয়না আয়নাঘরেও তাদেরকে পাঠায়নি বা কিছুই করেনি তাহলে ওই যে একটা তাদের সমালোচনা নেয়ার যে এক ধরনের মানসিক যে অবস্থান সেটি তো রয়েছে কী করে একটা নেত্রী বা নেতা ভাবতে পারে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে ভাঙা ভাঙি করলে বাংলাদেশের উপর স্যাংশন আসবে তো এই যে পরিকল্পনাগুলো করা হচ্ছে এটিকে আপাত দৃষ্টিতে আপনার খুব হাস্যকর সামান্য মনে হলেও এটা একটা দীর্ঘসূত্রিতা আছে এবং প্রত্যেকটা পলিটিক্যাল দল আসলে সবসময় চায় কি লাইম লাইটে না যে কোনোভাবেই তারা লাইম লাইটে থাকতে চাচ্ছে যাতে জনগণে কেন্দ্রবিন্দুতে থাকে এবং কোনো না কোনোভাবে একটা আনরেজ তৈরি হলে আমরা তো খুব ইতিহাস ভালোবাসা জাতি আমরা মুহূর্তেই বলে দেব যে আগেরটাই তো ভালো ছিল তো এই সুযোগগুলোর সন্ধান আসলে করতে চায় আসলেই কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না তাহলে এই জাতি সত্যি মৃত্যু হবে তার সাথে একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে প্রবাদের আজকে যে আমি এটাকে বলবো হাম্বাল সাবমিশন টু দা এই ধরনের টোনে একজন নোবেল লরিয়ার যখন কথা বলেন আমাদের কিন্তু সত্যি চিন্তা হয় যে আমরা আসলে কি ভালো রেসপন্স করছি তাদেরকে কি আমরা ভালো সহায়তা করছি না বিব্রত করছি এবং আমি ধরে নেব এটা তার মনের কথা চুরাশি বছর বয়স্ক একজন নোবেলেরিয়াট পণ্ডিত ব্যক্তি সারা পৃথিবীতেই তিনি সেলিব্রিটি তিনি যখন এই জাতিকে এই ধরনের আহ্বান জানান এবং একটা নির্দিষ্ট একটা সাবজেক্টের প্রতি তিনি এভাবে আপিলিং টুনে কথা বলেন তাহলে এটা কিন্তু সাংঘাতিক একটা ইম্পর্টেন্স বহন করে আমি আপনাকে এই প্রসঙ্গে একটু বলবো এই জাতি একদিক দিয়ে কবি ভাগ্যবান আবার খুবই দুর্ভাগ্যবান সেভেন্টি ওয়ানে আমরা স্বাধীনতা অর্জন করে স্বাধীনতার সুফল আমরা কিন্তু ভোগ করতে পারিনি বিশাল এক সুযোগ ছিল আমাদের সাড়ে আট বছর নয় বছর তার বিরুদ্ধে সংগ্রাম করে ছয় ডিসেম্বর উনিশশো নব্বই সালে আমরা গণতন্ত্রের যে অভিযাত্রা শুরু করেছিলাম দুই হাজার সাত সালে এসে কিন্তু আমরা গণতন্ত্রের সেই অভিযাত্রা আবার বন্ধ করেছি আমরা সুযোগ এটাও মিস করেছি পাঁচই আগস্ট অথবা জুলাই ছত্রিশে আমরা যে মহান বিপ্লব আমরা শতককে দেখলাম পৃথিবীর ইতিহাস অভূতপূর্ব তার নেচারের দিক দিয়ে চরিত্রের দিক দিয়ে এই সুযোগটা যদি আমি মিস করি আমি মনে করি বাংলাদেশে গভীর অন্ধকারে নিবজ্জিত আগামী একশো বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য এটা সৃষ্টি করতে ভালো এই দিক থেকে এটা হচ্ছে একটা পার্ট। একটা পাঠে যারা হিংস প্রতিশোধপরায়ণ পনেরো বছর ধরে গুম কুন লুটপাট নির্যাতন আইনাগর দুই হাজার দেড় হাজার দুই হাজার মতো ছাত্র হত্যা বিশ হাজারের মতো মানুষজন আহত করা দেশের উপর অপর মানে নির্বিচার লুটপাট ডাকাতির দিনের দুপুরে ডাকাতির মতো এগুলো করার পরও যাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনার কোনো স্বাক্ষর আমরা দেখি না এবং পার্শ্ববর্তী দেশে বসে তাদেরই সেবা পরিচর্যা নিয়ে তিনি জাতির উপর আবার চেপে বসার জন্য নির্লজ্জভাবে নানানভাবে উস্কি দিচ্ছেন কখনও আনসার লিক কখনো গার্মেন্টস কখনও বন্যা কখনো ইস্কন কখনও পার্থ চট্টা নিয়ে না রিপাবলিকান টিভির মাধ্যমে বিভিন্ন ভারতীয় প্রভাগান্ডের মাধ্যমে এই যে নির্লজ্জ একটা বাংলাদেশের বিরুদ্ধে এই অবস্থা দেখেই তো প্রফাসী হিসেবে আপিলটা করলেন তাহলে কি আমরা ইতিহাসের আমার গবর নিয়ে নিক্ষিপ্ত হব কোনো সুযোগ নেই যেই সুযোগ জাতি আমরা অর্জন করেছি পাঁচই আগস্ট এটাকে ব্যাহাত করতে দেওয়ার কোনো সুযোগ আমাদের সামনে নেই কোনো বিকল্প নেই তাহলে গণতন্ত্রের অবমিত্য হবে বাংলাদেশের স্বাধীনতা সর্বভৃত্য আবার নতুন করে হুমকিগ্রস্ত হবে পুরো জাতি আবার বিশাল এক মানে মানুষ অনিশ্চয়তার গহবরে নিমজ্জিত হবে মোহাম্মদ শাহনওয়াজ এবং প্রফেসর ডক্টর নাহারিন আই খান আপনারা আমাদের দীর্ঘ সময় দিয়েছেন আপনাদের আন্তরিক ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ